আজ পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী, চন্দ্র মাস অনুসারে বিজয়া দশমীর পরবর্তী যে একাদশী তাকে পাশাঙ্কুশা একাদশী বলা হয়। এই একাদশী ব্রত পালন এবং ব্রতকথা শ্রবণে অত্যন্ত শুভ ফল লাভ করে ভক্তরা, এমনটাই মনে করে শাস্ত্র। তাই আজ অবশ্যই এই একাদশী ব্রত পালন করা উচিত, বা আজ অবশ্যই এই পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ব্রতকথা শ্রবণ করা উচিত। আজ আপনারা এই একাদশী ব্রত পালন করুন আর নাই বা করুন, একবার হলেও শ্রবণ করুন এই একাদশী ব্রতকথাটি। তবে বন্ধুরা, এই ব্রতকথা শ্রবণ করলে সবার আগে সংকল্প গ্রহণ করুন যে এই ব্রতকথাটি আপনারা পুরোটি শ্রবণ করবেন, কারণ ব্রতকথা আংশিক শ্রবণ শাস্ত্রমতে পাপ। আর শ্রবণের পর যদি আমাদের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করছি পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ব্রতকথা। আশ্বিন মাসের শুক্লপক্ষীয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈতর্ব পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে একাদশী কী নাম, কী বা তার মাহাত্ম্য? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনামের পূজা করবে। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে। বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে সেই ব্যক্তি রক্ষা পেয়ে থাকে। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতে শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে তার গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র এবং পাদুকা দান করে, তার আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকার্য করেন না, তাদের জীবন কামারশালার হাঁপারের মতো বিফল হয়ে থাকে। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরোগ এবং দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীরাও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ব্রত পালন করলে।